হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমি পুজোর জন্য ফুল তুলেছি দুটো আকন্দ ফুলের মালা নিয়েছি দুটো ধুতরা ফুল আর পিঙ্ক হোয়াইট আর রেড কালারের জবা ফুল আর নিয়েছি নীলকণ্ঠ যেটা আমরা অপরাজিতা বলি আর সাদা ফুল নয়নতারা ফুল নিয়েছি পাঁচ রকমের ফল মিষ্টি আর বেলপাতা তুলসী পাতা এই সমস্ত নিয়ে আমরা রেডি হয়ে গেছি আমার সোনা রেডি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে মা আমিও যাব তো আমার সোনা বাবাকেও আমি সাথে নিয়ে নিলাম নিয়ে দেখো কোথায় এসেছি আমরা এসেছি একটা শিব মন্দিরে এটা শশাডাঙ্গা শিব মন্দির এক সাইডে শিব মন্দির এক সাইডে আছে কালী মায়ের থান কালী মায়ের মন্দির তো আমরা এগারোটা নাগাদ এসেছি এসে দেখি গেটে তালা দেওয়া আমি ভেবেছিলাম যে শ্রাবণ মাসের লাস্ট দিন লাস্ট শুক্রবার হয়তো অনেক ভিড় হবে এই মন্দিরে প্রচুর ভিড় হয় তো ভিড় হবে ভেবে এসেছিলাম কিন্তু দেখি না ভিড় নেই অল্প কয়েকজন মিলেই আমরা পুজোটা দিয়েছিলাম তো ব্রাহ্মণ ছিলেন না এখানে ব্রাহ্মণের বাড়িতে হয়তো কোনো অসুবিধা তাই অন্য একটা ব্রাহ্মণ এসেছিলো আর উনি এসেছিলেন হচ্ছে তিনটের সময় তো আমরা এগারোটা থেকে তিনটে অনেকটা সময় বসেছিলাম আমার সোনা তো ফোনে গেম কার্টুন এই সব দেখছে আর আমি একটু মন্দিরে শুয়ে বসে কাটিয়ে নিলাম অনেকটা সময়ের ব্যাপার কি করব। তো এখানে বারোটা থেকেই পুজো হয় ডেলি বারোটা থেকে পুজো হয় আর যেদিন বেশি ভিড় হয় সেদিন বারবার পুজো হয় আর এমনি রেগুলার বারোটা থেকেই পুজো হয় সোনার রোদ্দূরে দূরে দৌড়দৌড়ি করছিলো ওকে একটু বকে নিলাম তারপর ব্রাহ্মণ আসলে আমরা পুজোটা দিয়ে দিলাম বাবার মাথায় দুধ গঙ্গা জল দিলাম দিয়ে প্রণাম করে তারপর আমরা ওখানে ডালা দিলাম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম তো পুজো দেওয়ার পর তারপর আমার সোনাকে নিয়ে আমি আবার বাড়িতে চলে এসেছিলাম আর যখন পুজোটা শেষ হলো তারপর আমার সোনা বলল আমি আবার একটু মন্দিরটা ঘুরবো